একজন কৃষক অনেক শখ করে বাজার থেকে একটি বড় মাছ কিনে বাড়ির পথে যাচ্ছিল। বউ, ও বউ, কোথায় গেলে? শীঘ্রই এদিকে আসো, দেখে যাও আমি কি এনেছি। কি হলো, কি কি এনেছো এমন, যার জন্য চিল্লাপাল্লা করে বাড়ি এক করছো? এই দেখো, বাজার থেকে আর সব থেকে বড় মাছটা এনেছি। ও মা, তাই তো, বিশাল বড় মাছ। তার বলছি কি, আচ্ছা নাও এই মাছটা ধরো তো। এখন এই মাছটা তুমি ভালোভাবে রান্না করো, বুঝলে? আমি গঞ্জে যাচ্ছি, এসে পেট পুরে খাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ভালো করেই রান্না করব, এসে খেয়েন। আহ, মাছের তরকারি থেকে কি সুগন্ধ বইছে, একটু চেখে দেখি তো। আহা, মাছের তরকারিটা যে কি মজা হয়েছে, মনে হচ্ছে হাতটাই চেটে খেয়ে ফেলি। এখানে তো অনেক তরকারি, একটু খেলে তো আর কমে যাবে না। আহা, কি যে মজা, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। কি সর্বনাশ করলাম, একটু একটু করে তো পুরো তরকারিটাই যে খেয়ে ফেললাম। এখন উনি বাড়িতে আসলে আমি কি খেতে দেব? হাই হাই রে, আমি কি করলাম! এই তো পেয়েছি, সব দোষ বিড়ালের উপর চাপিয়ে দিব, তাই ভালো হবে। বউ, ও বউ, কোথায় গেলে? আমার যে খুব খিদা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও দেখি। কি বউয়ের আবার কি হলো, ওইভাবে কান্না করছে কেন? ভিতরে যেয়ে দেখি তো কি হলো। হলো কি বল, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন, কি হয়েছে তোমার? আর বলেন না, সর্বনাশ হয়ে গিয়েছে গো, সর্বনাশ হয়ে গিয়েছে। কি সর্বনাশ হলো আবার, বলো শুনি। আপনি যে মাছটি বাজার থেকে এনে আমার হাতে দিয়েছিলেন, আমি সেটি খুব ভালো করে রান্না করে ঘরে রেখে গিয়েছিলাম। হ্যাঁ, সবই তো বুঝলাম, তো কি এমন হয়েছে যার জন্য তুমি এই মরা কান্না কাঁদছো? আমি পুকুরে গিয়েছিলাম গোসল করতে, এসে দেখি পাতিল পুরো খালি, এই পাজি বিড়ালটি সব খেয়ে নিয়েছে। আপনি এত শখ করে বাজার থেকে মাছটি আনলেন, কিন্তু এক টুকরো মাছও আপনি মুখে দিতে পারলেন না। কি কি বলছো তুমি, ওইটুকু বিড়াল এত বড় মাছ খেলো কি করে শুনি? আর যদি এত বড় মাছ বিড়ালটি খেতো, তাহলে তো বিড়ালটির পেট ফুলে থাকতো, কিন্তু এ দেখছি পেট স্বাভাবিক রয়েছে। মানে আপনি কি বলতে চান, আমি আপনার সাথে মিথ্যে কথা বলেছি? ও আল্লাহ গো, আজ একটা মাছের জন্য আমার স্বামী আমাকে অবিশ্বাস করেছে, এটা দেখার আগে আমাকে তুমি তুলে নিলে না কেন গো? হয়েছে হয়েছে, আমারই ভুল হয়েছে, এবার তুমি থামো, যা গেছে তার জন্য আফসোস করে আর কি হবে। এখন যাও, ঘরে যা আছে তাই দিয়ে আমাকে খেতে দাও, খুব খিদা লেগেছে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তুমি যাই বলো না বউ, আমি কিছুতেই বিশ্বাস করব না, এই বিড়ালটা এত বড় মাছ খেয়েছে। মা, মা জুলেখা,
বাড়িতে আছিস মা? বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, তোকে অনেকদিন হলো দেখি না, তাই আর চলে আসলাম। তো বাবাজি, কেমন আছো তুমি? হ্যাঁ বাবা, আমরা বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো বাবা, আল্লাহ রেখেছে কোন রকম। এই নে রে মা, মাছটি ধর। এতগুলো টাকা খরচ করে এত বড় মাছ আনতে তুমি গেলে কেন বাবা? এ মাছটি আজ আমি খুব মজা করে রান্না করব বাবা। আপনি এতদিন পরে এসেছেন, আমি আজ নিজের হাতে মাছটি রান্না করে আপনাকে খাওয়াবো। ও বাবা, এই কথা তুমি বলছো? জীবনে তো দেখলাম না একটা বাসন ধুয়ে খেতে, আজ হঠাৎ করে মাছ রান্নার জন্য রাজি হয়ে গেলে? বাদ দে না মা, জামাইয়ে তো শখ করেছে, করুক না। ঠিক আছে জামাই বাবাজি, মাছটি তুমি রান্না করো, আজ তোমার হাতে রান্না খেয়ে দেখবো তুমি কেমন রাঁধতে পারো। ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমি এমন মজা করে রান্না করব, হাতও সেটে ফুটে খেয়ে ফেলবেন। কি গো, আর কতক্ষণ? বেলা যে ফুরিয়ে গেল, ওইদিকে বাবা যে আবার বাড়ি চলে যাবে। তোমার রান্না কি হলো? সর্বনাশ হয়ে গেছে গো বোন, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো? আর বলো না, মাছটা আমি খুব ভালোভাবে রান্না করে এখানে রেখেছি, একটু বাইরে গেলাম, এসে দেখি পাতিলে এক ফোঁটা তরকারিও নেই। কি বলছো কি, এতগুলো তরকারি কোথায় গেল? কোথায় আর যাবে, ওই হুলো বিড়ালটাই সব খেয়ে নিয়েছে। কি বলছো, ফাইজলামি কথা বলার আর জায়গা পেলে না? অতটুকু বিড়াল এত বড় একটা মাছ একাই সাবার করে দিবে, তা কি করে হয়? কেন হবে না কেন, আমার ওই অত বড় মাছ যদি বিড়াল একাই খেয়ে সাবার করে দিতে পারে, তাহলে এই মাছটি খেয়ে সাবার করে দিতে পারবে না কেন শুনি? মানে আমি তো তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, ওই মাছটা সম্পূর্ণ আমি খেয়ে ফেলেছিলাম, তাই তোমাকে মিথ্যে বলেছি। হ্যাঁ, এই মিথ্যাটা যদি ওই দিন তুমি আমায় না বলতে, তাহলে আজ এই মাছটি খুব মজা করে খেতে পারতে। তার মানে এই মাছটি তুমি একাই খেয়ে নিয়েছ? হ্যাঁ, আমি একাই খেয়ে নিয়েছি। তারপর আর কি, শ্বশুর খালি মুখেই বাড়ি থেকে বিদে হলো, আর বউ লজ্জায় মাথা নিচু করে রইল।